Good morning everyone. Welcome to my channel. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন সময় সকাল 9:20 আর ব্রেকফাস্টটা সেরে নি, তারপর তোমাদের সাথে সারাদিনের ব্লগ, সারাদিনের আপডেট শেয়ার করব। টাইম এখন 12টা বাজছে, তো আফটার ব্রেকফাস্ট একটু কাজ ছিল, তো আমি কাজে বসে পড়েছিলাম, এখন একটু ফ্রি আছি। তো দিদি কি রান্না করেছে চলো দেখে নিই আজকে। তারপর আমরা আজকে একটু বাইরেও যাব বিকেল দিকে, আর কিছু আপডেটস আছে যেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করো। তাহলে দেখে নিই দিদি কি রান্না করেছে। তো দিদি আমাদের সেভিয়ার, না তো আমরা হয়তো কোনোদিন খেতে পেতাম না। তো তো দিদি আজকে কি রান্না করছে চলো দেখে নিই। দিদি কি কি করছে আজকে? দিদি করছে শাক ভাজা, মাছের কালিয়া, ডাল। আচ্ছা, শাক ভাজা, মাছের কালিয়া, ডাল আর রাঙালু ভাজা। আচ্ছা, হ্যাঁ, আমেরও চাটনি আছে, রাঙালু ভাজা আছে। আচ্ছা আচ্ছা। তো ফ্রেন্ডস, যেগুলো যেই আপডেটটা তোমাদের দেওয়ার আছে সেটা হলো, তোমরা সবাই জানো যে এখন কারেন্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন চলছে, আর কতগুলো ফেজে ইলেকশন চলছে। তো আমার যে হোম টাউন, মানে আমার যেখানে ভোটার কার্ড আছে, সেটা হচ্ছে কুলটি, আসানসোল থেকে আই থিঙ্ক 10-15 কিলোমিটার দূরে কুলটি বলে একটা জায়গা। তো সেখানে ভোট হচ্ছে 26th of April। তো আমি সেই জন্য হয়তো ওখানে ট্র্যাভেল করবো, ইয়েস, কোভিড সুরক্ষা মেনেই আমি ট্র্যাভেল করব। তো সেখানে গিয়ে তোমাদের, মানে নেক্সট আপকামিং কিছু ব্লগসে তুমি হয়তো দেখতে পাবে আমি ওখান থেকেই ব্লগ করছি। হ্যাঁ, ডেইলি ব্লগস ওখান থেকেই আমি করব। আর ওখানে যে সমস্ত জায়গা, ধরো তোমার মানে ধরো ঘুরতে যাওয়ার মতো জায়গা যে সমস্ত আছে নিয়ার টু কুলটি, সেইগুলো আমি কভার করার চেষ্টা করব সেই সময়, সো দ্যাট ব্লগগুলো আরও এক্সাইটিং হবে। তো গাইজ, আমার চান হয়ে গেল, এরপর গিয়ে আমি চলো লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে নিয়ে তারপর আবার কথা হবে। গুড আফটারনুন এভরিওয়ান। তো আমার চান কমপ্লিট হয়ে গেছে, এরপর গিয়ে পরে লাঞ্চ করে নেব। আর আজ আমরা খাবো না চা, আজ খাবো কিছু একটু অন্যরকম জিনিস, সেটাকে বানাতে হবে। তো আমরা চলো বানাই বেলে শরবত। তো বেলে শরবত বানাবার প্রিপারেশনটা দেখাই কী করে আমি বানাচ্ছি। সো কফিটাই খেতে হবে। আমরা এবার চায়ের সাথে একটু আজকে সানফ্লেমের সানওয়ে ভাজবো। এটা দেখি খেতে, এটা we'll be right back.
মিষ্টি হাব, কেননা একটু মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়েছে আমাদের। তো দেখা যাক খোলা থাকবে কিনা মিষ্টি হাব। Thank you.
ফ্রেন্ডস আমরা এখন মিষ্টি হাবের সামনে মিষ্টি কিনতে এসেছিলাম মিষ্টি কেনা হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব এই পাটটা দেখতে পাচ্ছো ফ্রেন্ডস এই জায়গাটা হচ্ছে নতুন করেছে মিষ্টি হাবের এটা আগে দেখিনি আমরা আগে আমি অনেকবারই এসেছি মিষ্টি হাবে বাট এই পাটটা এই যে আই থিঙ্ক এটা কোনো বিশ্ব বাংলারই কিছু একটা হবে তো সেই এই জায়গাটাতে নতুন করেছে ওরা তো মিষ্টি হবে এত দূর অবধি চলো আমরা বেরিয়ে যাই বাড়ি যেতে হবে এখন 9:30 বাজছে বাড়ি গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে দেখো আমরা এখন ইকো পার্কের এই রাস্তাটাই আছি তো ইকো পার্কের এই রাস্তাটায় গাড়ি চালাতে জাস্ট অসম লাগে পুরো ফাঁকা তোমরা এই পার্টটা হচ্ছে বেঙ্গল সিলিকন ভ্যালি যেটা এখনও ইন প্রোগ্রেস মোডে আছে বাট এই জায়গাটাই হচ্ছে বেঙ্গল সিলিকন ভ্যালি থেকে আসার পর ফ্রেশ হয়ে এখন একটু এডিট করছিলাম এডিট হয়ে গেলে আজকের ব্লগটা আমি ছেড়ে দেবো তো এখন বাজছে 11:30 সো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইওর ফ্রেন্ডস আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও স্টে সেফ স্টে হ্যাপি বাই